بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রত্যেক গ্রামে দেখবেন কিছু কিছু মানুষ কবর খোঁড়ার কাজ করে, দেখেছেন কবর টবর খোঁড়ে কেউ মারা গেলে? এই কবর খোঁড়া মানুষ জীবনে দেখেছেন যে স্কুলের হেডমাস্টার দেখেছেন? গ্রামের সব থেকে ধনী লোক, পাড়ায় সব সবার মায়ের খালার ফুপুর কবর খুঁড়ে খুঁড়ে বেড়ায়, এই গ্রামের সব থেকে ধনী লোক দেখেছেন? দেখেননি? এই যে আগে বলেছি গরিবরা 500 বছর আগে জান্নাত যাবে, এই দেখুন দেখুন গ্রামের 3-4 লোক আছে, গ্রামে যেই মারা যাক মৃত মানুষের লাশ এখনো হসপিটালে, তাদেরকে বলতে হয় না, তারা দেখবেন কোদাল ঝুড়ি নিয়ে কবরস্থানে পৌঁছে যায়। আছে না? আছে। আপনার মায়ের কবর খুঁড়েছে, আপনার বিবির খুঁড়েছে, আপনার বেটার খুঁড়েছে, পাড়া প্রতিবেশীর খুঁড়েছে, আপনারও খুঁড়বে বলে একদম ভালো করে ধার দিয়ে রেখেছে, শুধু মাইকে বললেই হলো। এবার আপনাকে বলছি, আপনার বেটির বিয়ে লেগেছে, সর্বপ্রথম গ্রামে দাওয়াত পায় কে? পঞ্চায়েত প্রধান, গ্রামের ধনী লোক, তাই না? এরা আগে আগে দাওয়াত পায়। আপনার বেটির বিয়েতে কোনোদিন ওই লোকটার কথা মনে পড়ে, যে লোকটা আপনার স্ত্রীর কবর খুঁড়েছিল, আপনার বাপের কবর খুঁড়েছিল, আপনার বেটির কবর খুঁড়েছিল, ওই লোকটার কথা মনে পড়ে? পড়ে? পড়ে না। গ্রামের মোড়ল অসুখে পড়ে আছে, শুধু মদনা বাজারে যাচ্ছে, আপেল আঙ্গুর বেদানা কিনে এনে ওদের বাড়িতে দিচ্ছে, খাও, তুমি জনমের খাওয়া খাও। আর ওই কবর খুলনে বালা গরিব মানুষটা আজকে 2 মাস যাবৎ দক্ষিণ পাড়াতে শয্যাশায়ী হয়ে আছে, অসুস্থ, ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, বেদানা আপেল আনার কেউ নেই, একটা মানুষও তাকে কেউ দেখতে যায় না। যাই আমি, আপনি কেউ যাই? কেউ যাই না। আজকে থেকে বলে দিয়ে গেলাম, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই দেখতে যাবেন, দেখতে যাবেন, আপেল বেদনা আঙ্গুর কিনে নিয়ে যদি নাও যেতে পারেন, তার পাশে বসে মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশা, মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশা, মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশা।